অভিমান আর ক্ষোভ যেন আকাশ সমান, তাই তো সবচেয়ে ভালো অফার পেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আর ফিরতে চান না গোলাম রব্বানি ছোটন। শুধু তাই নয়, ভালো অফার পেলেও দেশের বাইরে যেতে চান না এই কোচ, দেশের ফুটবলের সাথে থাকতে চান, সেটা হোক তৃণমূল অথবা ক্লাব পর্যায়ে। ফুটবলের প্রতি ভালোবাসা ছিল এমনই যে এমন রিক্সা ভ্রমণও বাধা হতে পারেনি। নারী দলের সাফজয়ী কোচ হয়েও গোলাম রব্বানি ছোটন এভাবেই ছুটেছিলেন লাল সবুজ দলটার জন্য। কিন্তু আজ এই সবই অতীত। বাফুফেকেই যে বিদায় জানিয়ে দিয়েছেন নারী দলের চালক গোলাম রব্বানি ছোটন। একরাশ ক্ষোভ আর হতাশা নিয়ে বাফুফের সাথে 14 বছরের পথ চলা শেষ করেছেন বেশ কিছুদিন হলো। কিন্তু এই ছোটনকে আবার যদি প্রাপ্য সম্মান দিয়ে ফিরতে বলা হয়, ফিরবেন কি তিনি? না, আমার ব্যক্তিগত অভিমত, আমার আর ফেরার ইচ্ছা নেই। না, অভিমান কোনো কিছু নয়, আমার ফেরারই আসলে ইচ্ছা নেই। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করতে চান বাকিটা সময়, সেটা হোক রুট লেভেল অথবা কোনো ক্লাব। বর্তমানে যেমন আছেন সেনাবাহিনীর নতুন নারী দল তৈরির দায়িত্বে। না, সেটা যেই হোক, সেটা একাডেমি হইতে পারে, সেটা আপনি ক্লাব হইতে পারে, সেটা ওমেন্স ফুটবল হইতে পারে, সেটা যে কোনো কিছুই হইতে পারে। যেমন আপনি এখন কাজ করতেছি, আমার মনে হয় যে 2009-এ যে আমি শুরু করছিলাম যেভাবে মহিলা ফুটবল নিয়ে, আর সেনাবাহিনী যে টিম করছে নতুন টিম, এখানে কাজ করতেছে, খুব ভালো লাগতেছে, নতুন মেয়েদেরকে সাথে কাজ করতেছে, ভালো লাগতেছে। শুধু তাই নয়, ভালো অফার পেলেও দেশের বাইরে যেতে চান না গোলাম রব্বানি ছোটন, দেশের ফুটবলের সাথেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। দেশের বাইরে যাওয়ারই নেই, বাংলাদেশেই করার ইচ্ছে। বাংলাদেশের আপনার একাডেমি বা ক্লাব যেটাই বলেন, তার সাথে সম্পৃক্ত দিচ্ছে। আবারও নতুন করে শুরু, এবার চ্যালেঞ্জটা আরও বেশি। নিজেকে প্রমাণ করা এই কোচকে আবারও প্রমাণ করতে হবে নতুন রূপে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।